আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় এমন কিছু ছবির সম্মুখীন হই যেই ছবিগুলো আমাদের খুবই প্রয়োজন, কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাওয়া, সেগুলো ব্লার হয়ে যাওয়া অথবা সেগুলোর রেজুলেশন কম হওয়ার কারণে আমাদের কাজে সেটাকে ব্যবহার করতে পারি না। সবাই তো আর ফটোশপ, ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইন জানে না যে গ্রাফিক্সের সেই দক্ষতা দিয়ে সেই ছবিগুলোকে ঠিক করে নিতে পারবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব হিটপাও ফটো এনহ্যান্সারের সাথে, যেটার মাধ্যমে আপনি একটি ক্লিকেই আপনার যে কোনো কম রেজুলেশনের বা ব্লারি ছবিকে ফিক্স করতে পারবেন, ছবির রেজুলেশন বাড়িয়ে দিতে পারবেন নিমিষেই। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ এক্সাইটিং ভিডিও। এক্স্যাক্টলি, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আমাদের অনেক সময় কিন্তু এরকম ব্লারি কিছু ছবি, পিকচার্স বা ফটোস থাকে যেগুলোর রেজুলেশন খুবই কম এবং মিনিমাল, আর আমরা চাই যে সেই ছবিগুলোর রেজুলেশন বাড়িয়ে নিতে, সেগুলোকে আসলে ব্লারি থেকে ফিক্স করে একটা হাই রেজুলেশন দাঁড় করাতে চাই। আর তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বেস্ট এআই ফটো এনহ্যান্সার, হিটপাও ফটো এনহ্যান্সার, যেটার মাধ্যমে আপনি আসলে এআই বেসড ইমেজ এনহ্যান্স করতে পারবেন। এটা আসলে উইন্ডোজ এবং ম্যাক দুটার জন্যই আছে। আপনি এক ক্লিকে অটোমেটিক্যালি এনহ্যান্স করতে পারবেন আপনার ইমেজ কোয়ালিটি এবং রেজুলেশন, আর সেই সাথে ইজিলি মেক পিকচার্স লেস ব্লারি অ্যান্ড রিমুভ নয়েজ অফ পিকচার্স। তার মানে হচ্ছে আপনার কোনো ছবিতে যদি নয়েজও থাকে, যেটা ছবির নয়েজ, সেটাও কিন্তু আপনি উঠাতে পারবেন, সেই সাথে ব্লারি তো উঠাতে পারবেনই। এবং এনলার্জ অ্যান্ড আপস্কেল ইমেজ উইদাউট কোয়ালিটি লস অ্যাট অল। আপনি আপনার ছবির যেই সাইজ আছে সেটা কিন্তু এনলার্জ করতে পারবেন, আপস্কেল করতে পারবেন উইদাউট লসিং কোয়ালিটি অফ ইউর পিকচার। ওকে, সো আর দেরি না করে চলুন আমরা জেনে নিচ্ছি এই হিটপাওটা কি। হিটপাও হচ্ছে স্পেশালাইজ ইন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড এদের মিশন হচ্ছে টু প্রোভাইড এফেক্টিভ টুলস ফর এভরি ওয়ান, বা সফটওয়্যার আপনারা যেটাই বলতে পারেন। সো এই সফটওয়্যারে আসার জন্য আপনারা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে, অথবা আপনি ফেসবুক থেকে ভিডিও দেখলে ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি আসতে পারবেন। এসে আপনি এখান থেকে ট্রাই ইট ফর ডাউনলোড বা ট্রাই ইট ফ্রিতে ডাউনলোড করতে পারেন, আর আপনি যদি চান এটা কিনে নিতে পারেন, ঠিক আছে, এখান থেকে বাই ফর $70। তো আমরা এখান থেকে টাইট ফ্রি দিচ্ছি, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করা খুবই ইজি, আপনি জাস্ট স্টেপগুলো ফলো করে করে ইনস্টল করে নেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হিটপাও ফটো এনহ্যান্সারটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরই আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইউজার ফ্রেন্ডলি এন্টারপ্রাইজ আমাদের সামনে চলে এসেছে। সো এখন আমরা আমাদের চার ধরনের ছবি এইখানে আপনাদের জন্য আমি সিলেক্ট করে রেখেছি, চারটি ছবি, যে ছবিগুলোর মধ্য থেকে আপনাদেরকে আমি আসলে দেখাবো যে কীভাবে আপনারা এগুলো ক্লিয়ার করতে পারবেন। যেমন আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই ছোট, এটাকে যখন আমি অনেক বড় করছি তখন সব চেহারা টেহারা সব ফেটে গেছে, এই ছবিতে অনেক বেশি নয়েজ আছে, আমার চেহারাটা ক্লিয়ার না। এবং এখানে যে চারটি ছবি দেখতে পাচ্ছেন, এই চারটি ছবিও খুবই মানে আনক্লিয়ার এবং ব্লারি। আর এখানে একটা কার্টুন আমরা দেখতে পাচ্ছি, যে কার্টুনটা আছে একদম ফেটে গেছে, এতটাই লো রেজুলেশনের যে ফেটে গেছে। তো এগুলোকে আমরা দেখব যে কতটা ক্লিয়ার করতে পারে এই সফটওয়্যারটা, ঠিক আছে। সো শুরুতেই আমরা এখান থেকে এটাকে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে জায়গায় ক্লিক করো আপনি কিন্তু ফাইল সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন ছবিটা দিবেন, অথবা আপনি চাইলে আপনার যেই ছবিটাকে ক্লিয়ার করতে চান সেই ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বাট আমরা আসলে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি না, আমরা এখান থেকে চুজ ফাইলে যাব এবং এখান থেকে আমাদের যে ছবিগুলো আছে এখান থেকে প্রথমে আমরা এই ছবিটা দিব, ঠিক আছে। দিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এআই মোড বা এআই এফেক্ট, ঠিক আছে, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা গটিটে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মূল ছবি, যেই ছবির অবস্থা আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে খুবই ভয়াবহ, মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। সো এখান থেকে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল মোড আছে, যেটা আসলে সাধারণত যদি আপনার কোনো প্রাকৃতিক ছবি থাকে সেটা, তারপরে ডিনয়েজ আছে যদি আপনার ছবিতে অনেক বেশি ডিনয়েজ থাকে বা নয়েজ থাকে সেটা, আর যদি আপনার এখানে ফেস মডেল দেন আপনি সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, এবং কালারাইজ মডেলও আছে, ঠিক আছে। টোটাল এখানে আপনারা চারটা মডেল পেয়ে যাবেন, যেই মডেলের উপর ভিত্তি করে আপনি কিন্তু আসলে চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে জেনারেল মোড দিব নাকি ফেস দিব, যেহেতু আমাদের এখানে ফেস আছে আমরা এখানে ফেসটাকে টার্গেট করে এখান থেকে আমরা প্রিভিউ দেখি যে কী অবস্থা হয়, ঠিক আছে। এক ক্লিকে হবে, আপনাদেরকে বলেছিলাম যে এক ক্লিক, জাস্ট একটা ক্লিক করেছি আমি,
আর এটা আসলে আপনি কীভাবে ইউজ করবেন সেটা আপনাকে দেখানো হচ্ছে, যে ইফেক্ট কম্প্যারিজনটা আপনি কীভাবে করবেন। সো এখন আমরা এটাকে দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু একদমই ব্লারি একটা ছবি ছিল, ঠিক আছে। সেই ব্লারি ছবি থেকে এটাকে অনেকটাই কিন্তু ঠিক করে দিয়েছে। সো এরপরে আমরা যদি অন্য কোনো আরেকটা ছবি নেই, যেমন আমরা এখান থেকে চুজ এ ফাইলে ক্লিক করে আমরা যদি এইখানে এই ছবিটা নেই, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নয়েজ চেহারায়, আমরা এই ছবিটাকে সিলেক্ট করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এইখানেও আমরা আসলে জেনারেল নয়েজ দিব বা ডিনয়েজ মডেল দিব, মানে এই ছবিটাতে কিন্তু প্রচুর নয়েজ আছে। তো এই নয়েজটাকে কাটানোর জন্য আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। ওকে, প্রিভিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডিনয়েজে আমরা যখন ক্লিক করলাম তখন কিন্তু অনেকটা কমে গেছে। এখান থেকে যদি আমরা এটাকে ফেস মোডে করি তাহলে আবার ফেস মোড থেকে এটা আরও কমে যাবে, ঠিক আছে। সো এরপরে আমরা অন্য আরেকটা ছবি আবার সিলেক্ট করব, এখান থেকে চুজ ফাইলে এসে যেমন এখান থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করব, ঠিক আছে। সো এই ছবিটাকে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা খুবই আসলে আনক্লিয়ার বা ব্লারি। এটাকে আমরা আসলে ফেস মডেলে ক্লিক করব, ফেস মডেলে ক্লিক করলে এটা প্রিভিউতে দিব। ওয়াও, প্রিভিউতে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছবিগুলোতে কিন্তু আমার চেহারাই ঠিকমতো বোঝা যাচ্ছিল না, বাট এইটাতে কিন্তু বেশ ভালো ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আমরা এখান থেকে চুজ ফাইলে এসে এই কার্টুন ইমেজটাকে সিলেক্ট করি এবং এটাতে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। বাট এখান থেকে আমরা যদি এটাকে এসে এখান থেকে ফেস মডেল না দিয়ে আমরা এখান থেকে জেনারেল মডেল দিই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে জেনারেল মডেলে এটা এরকম হয়েছে। দেন ডিনয়েজ মডেল দিয়ে যদি দেখি, দেখতে পাচ্ছেন ডিনয়েজ মডেলে একদমই ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখানে যে পরিমাণ একটু আনক্লিয়ার আনক্লিয়ার ভাব ছিল এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সো আপনার যে ছবিটা আপনি ক্লিয়ার করেছেন সেটাকে যদি আপনি সেভ করতে চান, সেভ করার জন্য জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এবং এক্সপোর্ট অলরেডি হয়ে গেছে, যে ফোল্ডারে এই ছবিটা ছিল সেই ফোল্ডারই এটা চলে গেছে হিটপাওয়ার নতুন ফোল্ডারে। আমাদের আগের যে ছবিটা ছিল সেই ছবিটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আপনারা এই ছবিটাও দেখছেন, এটা দেখুন যে ডিনয়েজ দেওয়ার আগে কি পরিমাণ ব্লারি ছিল এবং যখন আমরা এটাকে কমপ্লিট করলাম এই সফটওয়্যারের মাধ্যমে তখন কিন্তু এটা প্রচুর পরিমাণে আসলে ক্লিয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে। সো একইভাবে কিন্তু আপনি আপনার বিভিন্ন ছবি এভাবে ঠিক করতে পারবেন। যেমন আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে এসে যদি আমরা এই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিই, ডেস্কটপ থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে, ঠিক আছে। সো এটাকে আমরা আসলে ফেস মডেল দিব, ঠিক আছে। ফেস মডেল যেহেতু এটাতে ফেস আছে, ফেস মডেল দিয়ে এখান থেকে প্রিভিউতে যাব। ওয়াও, আপনারা দেখুন মানে কি পরিমাণের ক্লিয়ার করেছে এই ছবিটা, দেখুন এই ছবিতে কি অবস্থা, ঠিক আছে। আর এই ছবিটা দেখুন, দুইটা ছবি যদি পাশাপাশি রাখেন তাহলেই বুঝতে পারবেন। সো আমরা এটাকে এক্সপোর্ট করছি, এক্সপোর্ট করে এটার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমরা দুইটাই রাখছি, এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিয়ার করার পরে, আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে ক্লিয়ার করার আগে, দেখুন এটার কী অবস্থা আর যেটা আমরা এইমাত্র ক্লিয়ার করলাম সেটা হচ্ছে এটা, ঠিক না, একদমই ক্লিয়ার হয়ে গেছে। সো এভাবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলের হিটপাও ফটো এনহ্যান্সার দিয়ে আপনার যে কোনো ছবির রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন এবং সেটাকে আসলে ক্লিয়ার বা ব্লারি থেকে ফিক্স করতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি চাইলে সেটা কিনেও ব্যবহার করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।